এখন আমরা মেডিটেশনের অভ্যাস শুরু করব। যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এখন আমরা যেমন যেমন বলবো আপনি ঠিক তেমন তেমন ভাববেন ও করবেন। মেরুদণ্ড সোজা রাখুন, হাত দুটো ধ্যান মুদ্রায় হাঁটুর উপর রেখে দিন ও চোখের পাতা বন্ধ করে দিন। মেডিটেশন চলাকালীন চোখের পাতা খোলা বন্ধ করবেন না। নিজেকে সম্পূর্ণভাবে রিল্যাক্স করে দিন। ধীরে ধীরে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ভাবুন ও প্রতিটি অঙ্গকে শিথিল করে দিন। এই মুহূর্তে আপনার ভেতরের যে কোনো চিন্তাকে আপনি সরিয়ে দিন। আপনার এই মুহূর্তে কোনো চিন্তা নেই, আপনি সমস্ত চিন্তা থেকে মুক্ত। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রতিটি অঙ্গ রিল্যাক্স করে নিন। মেরুদণ্ড সোজা রাখুন, শরীরে কোথাও কোনো টান টান অবস্থা যেন না থাকে, একদম রিল্যাক্স করে দিন, শিথিল করে দিন। কিন্তু খেয়াল রাখুন মেরুদণ্ড যেন সোজা থাকে। ধীরে ধীরে শ্বাস নিন ও ধীরে ধীরে ছাড়ুন। সম্পূর্ণ মনোযোগ দিন শ্বাসের প্রতি। ধীরে ধীরে শ্বাস নিন ও ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। সম্পূর্ণ মনোযোগ শ্বাসের প্রতি দিন। ধীরে ধীরে শ্বাস নিন ও ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। আপনি এখন চেতনার যে স্তরে থাকুন না কেন, আমাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমরা আপনাকে যেমন যেমন বলছি ঠিক তেমন তেমন করবেন, তেমন তেমন ভাববেন। মেডিটেশন চলাকালীন মনের মাঝে যেমন চিন্তায় আসুক, চিন্তার দ্বারা বিচলিত হবেন না। যদি মনের মাঝে কোনো চিন্তা আসেও আপনি কোনোভাবে রিয়্যাক্ট করবেন না, শান্ত থাকার চেষ্টা করুন। মনের মাঝে যেমন চিন্তায় আসুক, আপনি সম্পূর্ণ আলাদা থাকবেন, বিচলিত হবেন না। ধীরে ধীরে শ্বাস নিন ও ধীরে ধীরে ছাড়ুন। প্রত্যেকটি শ্বাস সচেতন ভাবে নিন। নাকের ভেতর দিয়ে যখন শ্বাস ভেতরে প্রবেশ করছে, আপনি খেয়াল করুন নাকের ভেতর দিয়ে শ্বাস ধীরে ধীরে গিয়ে নাভিদেশ পর্যন্ত যাচ্ছে। আবার যখন শ্বাস ছাড়ছেন, নাভিদেশ থেকে শ্বাস ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে। সচেতন ভাবে শ্বাস নিন এবং সচেতন ভাবে শ্বাস ছাড়ুন। প্রতিটি শ্বাস সচেতন ভাবে নিন, প্রতিটি শ্বাস সচেতন ভাবে ছাড়ুন। এবার মন স্থির করুন হৃদয়ে। মনে মনে ভাবুন হৃদয়ে একটি পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের উপরে ইষ্ট মূর্তির জীবন্ত জ্যোতির্ময় রূপ চিন্তা করুন।
যারা এখনো দীক্ষিত নন তারা ইচ্ছে করলে আপনার পছন্দ মনে কোনো দেবদেবীর মূর্তি চিন্তা করতে পারেন। জীবন্ত জ্যোতির্ময় ইষ্ট মূর্তির চিন্তা করুন হৃদয়ে। চোখের পাতা বন্ধ রয়েছে, মনের চোখ দিয়ে ইষ্ট মূর্তিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন। ধীরে ধীরে সম্পূর্ণ চিত্র দেখার চেষ্টা করুন। জীবন্ত জ্যোতির্ময় রূপ সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ইষ্ট মূর্তির চিন্ময় রূপে মনকে স্থির করুন। মনে মনে ইষ্ট মূর্তিকে ফুলের মালা পরিয়ে দিন। মনে মনে ইষ্ট মূর্তির শ্রীচরণে চন্দন অর্ঘ ধূপ দেব নৈবেদ্য একে একে নিবেদন করে দিন। জীবন্ত জ্যোতির্ময় রূপে ইষ্ট মূর্তি আপনার হৃদয়ে প্রকাশিত আছেন। মন জীবন্ত জ্যোতির্ময় রূপে স্থির করবার চেষ্টা করুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির জীবন্ত জ্যোতির্ময় রূপ দর্শন করে আপনার মনের সকল প্রার্থনা ইষ্টদেবের কাছে মনে মনে জানিয়ে দিন। আপনার মনের যত প্রার্থনা যা আপনি ইষ্টদেবকে জানাতে চান একান্ত নিবিড়ভাবে এখন তা জানিয়ে দিন। মনের গভীরে ইষ্টদেবের কাছে আপনি যে প্রার্থনা জানাবেন বাস্তবে তা সত্য হয়ে যাবে। ধ্যানের গভীরে ইষ্টদেবের কাছে আপনার মনের সকল প্রার্থনা জানিয়ে দিন। এই শরীর মন এই জন্মে আপনি প্রাপ্ত হয়েছেন তাকে ধন্য করবার জন্য ইষ্ট মূর্তির কাছে ভক্তি প্রার্থনা করুন। ইষ্টদেবের প্রতি যেন অচলা ভক্তি থাকে, তিনি যেন আপনার মনকে সর্বদা ঈশ্বরের দিকে রাখেন। সংসারের সমস্ত রকম বাধা বিপত্তি
আপনি অনায়াসে যেন অতিক্রম করে যেতে পারেন। এখন আমরা 1 মিনিট কথা বলা বন্ধ করব। আপনি নিবিড়ভাবে ইষ্টদেবকে হৃদয়ে আবির্ভূত দেখে আপনার যা যা বলবার ইষ্টদেবের কাছে একান্তভাবে তা জানিয়ে দিন। আমরা 1 মিনিট পরে কথা বলব। ইষ্ট মুক্তির জীবন্ত জ্যোতির্ময় রূপ হৃদয়ে বারবার দর্শন করুন। ধ্যানের গভীরে গিয়ে ইষ্ট মুক্তির উপস্থিতিতে মনের গভীর আনন্দকে অনুভব করুন। ধ্যানমগ্ন সাধকী জীবনে গভীর আনন্দকে অনুভব করতে পারেন। নিজেকে ধন্য মনে করুন, আপনি ধ্যান করা শিখছেন। ধ্যানমগ্ন জীবন অসীম অপার আনন্দের চাবিকাঠি। ধ্যানের গভীরে এমন আনন্দ আপনি অনুভব করেন যা কোনো জাগতিক বিষয়ে লাভ করা সম্ভব নয়। ভগবানের কাছে বারবার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করুন। আপনাকে এমন পরম সুযোগ তিনি দিয়েছেন বলে ভগবানের অসীম কৃপায় আপনি হৃদয়ে তাকে ধ্যান করবার সুযোগ লাভ করেছেন। সর্বব্যাপী ভগবান ভক্তের হৃদয়ে বাধা পড়েন। তিনি সর্বদাই ভক্তের কাছে স্বেচ্ছায় বাধা পড়তে চান। হৃৎপদ্মে ইষ্টদেবের জীবন্ত জ্যোতির্ময় রূপ বারবার দেখার চেষ্টা করুন। জন্ম জন্ম ধরে এই রূপ দর্শন করবার জন্যে আমরা জীবন ধারণ করেছি। জন্ম জন্ম ধরে হৃৎপদ্মে ইষ্টদেবের রূপ দর্শন করবার জন্যে
আমরা কত দুঃখ যন্ত্রণা সহ্য করেছি, বারবার মাতৃ জঠরে জন্ম নিয়েছি, সেই অপার আনন্দকে অনুভব করবার জন্যে। আপনার মনের সমস্ত প্রার্থনা, ব্যাকুলতা ইষ্টপদে সমর্পণ করে দিন। অনুভব করুন সর্বদাই তিনি আপনার সঙ্গে রয়েছেন, প্রতিটি মুহূর্তে আপনাকে তিনি রক্ষা করে চলেছেন, তিনি হাত ধরে রয়েছেন বলে আপনি সুরক্ষিত আছেন, আপনার মন ঈশ্বরের দিকে রয়েছে, সর্বদাই তাঁর উপস্থিতি অনুভব করুন। আমরা এখন ধ্যানের গভীর থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব, তিনবার ওঙ্কার উচ্চারণ করে সমবেতভাবে তিনবার ওঙ্কার করব। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নয়ন পালালুন, হাতটা খসিয়ে চোখের মুখে স্পর্শ করে দিন।